ওয়েলকাম টু টেলিস্টার বাংলা। জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক গৌরী এলো। খুব অল্পদিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। আপনাদের অনেকেরই পছন্দের ধারাবাহিক এটি। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এই ধারাবাহিকে যারা অভিনয় করছে সে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম, বয়স এবং তাদের বাস্তব জীবন সঙ্গী এবং পরিবার সম্পর্কে। আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। রূপমের চরিত্রে অভিনয় করছে অভিনেতা রাজ ভট্টাচার্য। অভিনেতার বর্তমান বয়স 37 বছর। অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম হল পান্না চৌধুরী। শ্রীমতীর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী অনিন্দিতা দাস। অভিনেত্রীর বর্তমান বয়স 35 বছর। অভিনেত্রীর বিয়ে হয়েছিল জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। অতনুর চরিত্রে অভিনয় করছে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। অভিনেতার বর্তমান বয়স 38 বছর। অভিনেতা বিয়ে করেছিলেন নবনীতা চ্যাটার্জিকে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। নীলা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী শ্রীতমা রায় চৌধুরী। অভিনেত্রীর বর্তমান বয়স 35 বছর। বেশ কিছুদিন আগে অভিনেত্রীর বিয়ে হয়েছে, তার স্বামীর নাম হল দীপাঞ্জন গাঙ্গুলি। ঈশানের বাবা চরিত্রে অভিনয় করছে অভিনেতা রোহিত মুখার্জি। অভিনেতার বর্তমান বয়স 50 বছর। অভিনেতার স্ত্রীর নাম হল অর্পিতা পাল। এই ছবিতে অভিনেতাকে আমরা তার মেয়ের সাথে দেখতে পাচ্ছি। ঈশানের ভোরের চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অমিবিয়া মালাকার। অভিনেত্রীর বর্তমান বয়স 24 বছর। অভিনেত্রী এর আগে তন্ময় নামে একজনের সাথে সম্পর্কে ছিলেন, তবে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। ঈশানের দাদুর চরিত্রে অভিনয় করছে অভিনেতা সুমন্ত মুখার্জি। অভিনেতার বর্তমান বয়স 69 বছর। এই ছবিতে ঈশানের কাকিমণির চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। অভিনেত্রীর বর্তমান বয়স 32 বছর। অভিনেত্রী বাস্তব জীবনে বিবাহিত, তার স্বামীর নাম হল সৌমিত্র পাল। তার একজন ছোট্ট মিষ্টি মেয়েও রয়েছে। ঈশানের দাদুর চরিত্রে অভিনয় করছে অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। অভিনেতার বর্তমান বয়স 66 বছর। ঢামের চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী মৌসুমী সাহা। অভিনেত্রীর বর্তমান বয়স 48 বছর। গৌরীর ভোলের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় শিশু অভিনেত্রী সিঞ্চনা সরকার। অভিনেত্রীর বর্তমান বয়স 10 বছর। গৌরীর বাবা চরিত্রে অভিনয় করেছে অভিনেতা অরিন্দল বাগচি। অভিনেতার বর্তমান বয়স 52 বছর। গৌরীর মায়ের চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী সমতা দাস। অভিনেত্রীর বর্তমান বয়স 37 বছর। গুরুমা শৈলজার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। অভিনেত্রীর বর্তমান বয়স 41 বছর। অর্ণবের চরিত্রে অভিনয় করছে অভিনেতা অমিতাভ দাস। অভিনেতার বর্তমান বয়স 27 বছর। অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম হল সায়ন্তনী নাথ।
গৌরীর চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী মোহনা মাইতি। অভিনেত্রীর বর্তমান বয়স 16 বছর। অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছে। দেব চরিত্রে অভিনয় করছে অভিনেতা দ্বৈপায়ন দাস। অভিনেতার বর্তমান বয়স 36 বছর। অভিনেতার স্ত্রীর নাম হল পায়েল দাস। অভিনেতার একজন ছেলে সন্তান রয়েছে। ধারাবাহিকে অতনুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী কন্যাকুমারী মুখার্জি। অভিনেত্রীর বর্তমান বয়স 35 বছর। অভিনেত্রীর প্রথম বিয়ে হয়েছিল তথাগত মুখার্জির সাথে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর অভিনেত্রী বিয়ে করেন অর্কদীপ্ত মুখার্জিকে। অভিনেত্রীর একটি সুন্দর মিষ্টি মেয়েও রয়েছে। ঈশানের চরিত্রে অভিনয় করছে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। অভিনেতার বর্তমান বয়স 28 বছর। বর্তমানে অভিনেতা সিঙ্গেল রয়েছে। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।